নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের বৈধ নাগরিক? হলে কোন নথির ভিত্তিতে দেশের নাগরিক? এই প্রশ্ন করে আরটিআই করেছেন জয় বাংলা সংসদের সভাপতি প্রণজিৎ দে। বাংলার যুবকের প্রশ্নে চাঞ্চল্যকর জবাব প্রধানমন্ত্রী দপ্তরের। কি সেই জবাব তা বিস্তারিত জানার আগে বন্ধু, এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করার জন্য, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কোন নথিতে দেশে নাগরিক হয়েছেন তা দেশবাসীকে জানালে সুবিধে হবে, বুঝতে পারবেন কোন নথি তাদের দিতে হবে। প্রণজিৎ দে গত 21 জানুয়ারি বৈধ নাগরিকত্ব সংক্রান্ত 13টি আরটিআই করেন 10 জন বিশিষ্ট ব্যক্তির নামে। আরটিআই করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নামেও। ওই তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দে, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ দিলীপ ঘোষ ও সাংসদ শান্তনু ঠাকুর। স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাজ্যপালের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর ও রাষ্ট্রপতির ক্ষেত্রে তার নিজের দপ্তরে আরটিআই করা হয়েছে। সিএএ নিয়ে উত্তাল হয়েছে দেশ, রাজধানীতে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষের জেরে ইতিমধ্যেই 24 জনের মৃত্যু হয়েছে, 189 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে আরও। এই হিংসার মাঝেই আরটিআই ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। প্রধানমন্ত্রী দপ্তর থেকে আরটিআই প্রাপ্তি স্বীকার করা হয়েছে কিন্তু কোনো জবাব দেওয়া হয়নি। প্রণজিৎ দে জানিয়েছেন তিনি 2 বার আরটিআই করবেন, তারপর তিনি আদালতের দ্বারস্থ হবেন। তার দাবি সকলের জানা প্রয়োজন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কিসের ভিত্তিতে দেশের নাগরিক হয়েছেন। বন্ধুরা, দেশের এই সংকট ঘন মুহূর্তে আপনারাও নিশ্চয়ই জানতে চাইবেন যে তারা কোন নথির ভিত্তিতে দেশে নাগরিক হয়েছেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের উৎসাহিত করে ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।